যে অঙ্কটা করছি এই আজকে লাস্ট অঙ্ক কষ্টিটে আর করবো না, আর কষ্টিট করবো না, এই মানে এই বছরে আর কষ্টিট করবো না, এটাই লাস্ট কষ্টিট, আর করছি না, ঠিক আছে? তো এই অঙ্কটা এবং লাস্ট অঙ্ক করছি, এটা সি এ ইন্টারেস্ট ছিল এবং এই টাইপের অঙ্ক দু পিস করিয়েছিলাম, এই টাইপের অঙ্ক দু পিস করিয়েছিলাম, তিন নম্বর পিস হচ্ছে এই অঙ্ক, তো পাচ্ছিস না, তাই না? দু পিস করিয়েছিলাম এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক দু পিস করিয়েছিলাম, ঠিক আছে? তো আর এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দিতে পারে, যদি মনে হয় কোশ্চেন একটু ক্রিটিক্যাল করবে তাহলে এরকম টাইপের কোশ্চেন সেট করতে পারে, করতেই পারে, ঠিক আছে? তো তো বলছে দেখ কি বলছে, কোশ্চেনটা বলছে ম্যানুফ্যাকচারিং টু টাইপস অফ প্রোডাক্ট ফ্রম দা সেম র ম্যাটেরিয়াল, মানে টপিকটার নাম বলছি, কোশ্চেনের টপিকটার নাম বলছি, কি ধরনের অঙ্ক। অ্যাকচুয়ালি কষ্ট কি করেছে, নর্মাল একটা ম্যাটেরিয়াল দিত, এখানে দু ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে, এতদিন একটাই প্রোডাক্ট তৈরি হতো, এখানে দু ধরনের প্রোডাক্ট বলছে, দু ধরনের প্রোডাক্ট কোশ্চেন করছে, বল না কোশ্চেনটা পড় ভালো করে। এতদিন কষ্ট কি করতে, স্যার এই একটাই প্রোডাক্ট তৈরি করতে তো, এখন যে অঙ্কগুলো করবি দু ধরনের প্রোডাক্ট, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, দুটো প্রোডাক্টের কষ্ট দিয়েছে, ঠিক আছে? এইগুলো তো প্রফেশনাল কোর্সে আসে, ওই সি এস সি এম এস সি এস ওদের আসে, ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট দিয়ে কষ্ট। তো দেখ এখানে কি বলেছে কোশ্চেনটা, রিফ্লেক্স শু কোম্পানি, মানে কোম্পানিটার নাম কি জানিস, শু, তার মানে ও শুর কথাই বলবে, তার মানে ধর ও এমন বলবে দু দুটো শু তৈরি করছে। তো বলছে কি ম্যানুফ্যাকচার টু টাইপস অফ শু এ এন্ড বি, দু ধরনের শু তৈরি করছে, তাহলে প্রথম শুটার নাম এ, এই স্যার এ আবার শু হয়নি, আরে নাম দিয়েছে, অনেক রকম তো শু হয়, তাহলে একটা এ শু একটা বি শু কত হয়, একটা স্নিকার্স হয়, হয় না এরকম জুতো হয়, তুমি জুতোর নাম না বলে ও অত বড় নাম কে দেবে, বলেছে এ আর বি, দু ধরনের জুতো, একটা এ জুতো একটা বি, ঠিক আছে? প্রোডাকশন কস্ট ফর দা ইয়ার এন্ড 31st March 2009 ওয়্যার বলেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিয়েছে কত, 15 lakhs, ঠিক না? তুই ভাব না 15 lakh টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে, তার মানে ভালো করে বোঝ এই কোম্পানির জুতো তৈরি করছে, তো জুতো তৈরি করতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে 15 lakh টাকা, এখন বলি কোন 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 জুতোয় কত টাকা ম্যাটেরিয়াল লাগবে, এ জুতো বি জুতো দুটো জুতো তৈরি করছে, দুটো জুতো তৈরি করতে টোটাল 15 lakh টাকা লাগছে, বুঝতে পারছিস তো কি বলতে চাইছে? মানে কোশ্চেন বোঝ, অঙ্ক তো সব হয়ে যায়, সবাই করে ফেলে অঙ্ক, তো সবাই করে ফেলে, ব্যাপার না বুঝে অঙ্ক করে লাভ নেই, ডাইরেক্ট ওয়েজেস, তাহলে এই জুতোগুলো তৈরি করবে কারা, তৈরি করে জুতো ওয়ার্কাররা তৈরি করবে, তো ওদের তো ওয়েজেস দিতে হবে, এবার কেউ ধর এ জুতো তৈরি করবে আবার কেউ বি জুতো তৈরি করবে, সবাইকে তো আলাদা ওয়েজেস দিতে হবে, তারা বলে যে প্রোডাকশন ওভারে, তাই তো প্রোডাকশন ওভার 3,60,000 টাকা খরচ হচ্ছে, তাই তো? এবার বলেছে দেখ দেয়ার ওয়াজ নো ওয়ার্কিং প্রোগ্রেস এট দ্য বিগিনিং অর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ওয়ার্কিং প্রোগ্রেস না ওপেনিং ব্যালেন্স না ক্লোজিং ব্যালেন্স আছে, ইট ইজ অ্যাসার্টেন দ্যাট মেন পয়েন্ট, এই যে 1 2 3 4 5 6 7 এগুলোর মধ্যে আমার অঙ্ক শেষ হয়ে যাবে, সিএ ইন্টারের অঙ্ক দিচ্ছে, ইজি অঙ্ক দিয়েছিল অঙ্কটা, সত্যি ইজি অঙ্ক। দেখ কি বলেছে, 1 নম্বরটা শুধু ইংলিশের মানেগুলো পড়ে বুঝতে পার, কিছু নেই, বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইন টাইপ এ, মানে এ টাইপের জুতো, এ টাইপের জুতো এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি বলছি, কনসিস্ট টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্যাট ইন টাইপ বি শু, মানে টাইপ বি শুতে, মানে টাইপ বি তে যেই ম্যাটেরিয়াল লাগবে, যত ম্যাটেরিয়াল লাগবে টাইপ এ তে তার তার ডবল লাগবে, ডবল ম্যাটেরিয়াল লাগবে, তার ডবল ম্যাটেরিয়াল লাগবে, ঠিক আছে? তো তাহলে আমি বলতে পারি না স্যার আমি এরকম ভাবে অ্যাজাম্পশন করে করবো, মনে করি টাইপ বি তে আমার এক্স ম্যাটেরিয়াল লাগে, তাহলে টাইপ এতে কত লাগবে, 2x ম্যাটেরিয়াল লাগবে, তাই না? এরকম টাইপ করে করবো, এবার ভাব না তুই চিন্তা ভাবনা কর মানে আমি কি বলতে যে টাইপ বি তে যদি ম্যাটেরিয়াল কি লাগবে, এক্স, মানে ম্যাটেরিয়াল এক্স লাগে, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, ধর আমি তোকে বলছি ধর বোঝাচ্ছি, ধর এখানে ধর টাইপ এ মানে এ জুতো করবো আর বি জুতো করবো, তাহলে প্রথমে তো আমাকে ম্যাটেরিয়াল খরচা হবে, কোশ্চেনে বলে দিয়ে নি এ জুতো কতগুলো তৈরি করবো, বল কোশ্চেন বল কতগুলো এ জুতো তৈরি করবো, বলেছে দেখ নিচে বলেছে নিচে 6 নম্বর পয়েন্ট পর, 6 নম্বর পয়েন্ট বলেছে এ জুতো তৈরি করবো 40,000টা, তাই তো? প্রোডাকশন এ জুতো তৈরি করবো 40,000টা আর বি জুতো তৈরি করবো 1,20,000, এই তো বলেছে, এই তো বলেছে, ভাব না 40,000 টাকা জুতো তৈরি করতে ম্যাটেরিয়াল লাগবে, তো তাহলে একটা জুতো যদি এক্স খানা ম্যাটেরিয়াল লাগে 40,000 করে 40,000 × x, তো কমন ব্যাপার, তো কমন ব্যাপার 40,000 × x হবে, সরি দেখে নিচ্ছি আমি, এখানে লাগবে বলতে প্রোডাক্ট বিতে লাগে এক্স ম্যাটেরিয়াল, তাহলে এখানে কি লাগবে 2x, তাহলে এটা হবে 40,000 × 2x আর এটা হবে 1,20,000 × x, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি, বল না প্রথম পয়েন্টটা কি বুঝতে পেরেছি, প্রথম পয়েন্টটা বুঝতে পারলে তোর অঙ্ক হয়ে গেল, প্রথম পয়েন্টটা বুঝতে পারলে তোর অঙ্ক হয়ে গেল, তাই না? আমি এটা লিখতে হবে না, আমি জাস্ট বোঝাচ্ছি কি লিখতে হচ্ছে, পরে বলছি,
এবার কোশ্চেনে ম্যাটেরিয়াল খরচ কত বলেছি স্যার 15 লাখ টাকা এই ম্যাটেরিয়াল প্লাস এই ম্যাটেরিয়াল ইকুয়াল টু 15 লাখ তাহলে এখান থেকে নিশ্চয়ই x এর ভ্যালু বেরিয়ে যাবে x এর ভ্যালু বেরিয়ে গেলে তুই বুঝতে পারছিস তাহলে b তে কত খরচ হবে তাহলে a তো খরচ বের করে দিতে হবে এটা বোঝালাম আমি বলছি না এইভাবে অঙ্ক করতে হবে আমি বোঝালাম মানে আমি যেই পয়েন্টটা বোঝালাম পয়েন্টটা কি বুঝতে পেরেছিস ধরতে পেরেছিস তো ধরতে পারলে লিখবো এবার এটা এটা কারো টুকতে হবে না এটা কারো টুকতে হবে না দেখ আমি লিখছি কি লিখতে হবে মোটামুটি মাথায় ঢুকেছে তো কি বললাম এরকম টাইপের অঙ্কই দুটো অঙ্ক ছিল এরকমই দুটো অঙ্ক করানো ছিল দেখ কি লিখতে হবে লিখ ওয়ার্কিংস আগে ওয়ার্কিংস কর লিখ এক নম্বর ওয়ার্কিংস কি করবো ম্যাটেরিয়াল কস্ট বের করবো ম্যাটেরিয়াল কস্ট ম্যাটেরিয়াল কস্ট ঠিক আছে প্রথমে লেট 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 মানে ধরলাম বা সাপোর্ট টাইপ বি ম্যাটেরিয়াল কস্ট টাইপ বি ম্যাটেরিয়াল কস্ট এক্স বলেছে টাইপ বি তে ম্যাটেরিয়াল বাবদ যত টাকা খরচা করবি টাইপ এ তে তার ডবল খরচ হবে তাহলে কি আমি বলতে পারি স্যার টাইপ বি তে ম্যাটেরিয়াল খরচ হবে এক্স টাকা তাহলে টাইপ এ তে কত খরচ হবে বল টাইপ এ তে 2x হবে তাহলে টাইপ এ टाइप ए मटेरियल कॉस्ट उड बी मटेरियल कॉस्ट उड बी 2x কোন क्वेश्चनটা কি করতে পারিস হ্যাঁ কোন সমস্যা নেই কি বা क्वेश्चन করবি কি বা क्वेश्चन করবি বল না টাইপ এ তে টাইপ এ কতগুলো প্রোডিউস করছে এই মত বললাম টাইপ এ কতগুলো প্রোডিউস করছে বললাম বল 40000 টাইপ এ 40000 প্রোডিউস করছে কিন্তু কত হবে টাইপ এ তে কি আছে 2x রেট কত 2x আর টাইপ বি কথা যদি বলি টাইপ বি কত বলবো দিস যদি 120000 রেট কত করে x প্লাস হবে না এই দুটো মিলিয়েই তো টোটাল 15 লাখ টাকা বল মাথায় ঢুকেছে তাহলে এখানে কত হচ্ছে 80000 x প্লাস 120000 x ইকুয়াল টু 15 লাখ টাকা তাহলে x ইকুয়াল টু 15 লাখ বাই 2 লাখ 7.5 তাই তো x বেরোলো 7.5 তাই তো বল x বেরোলো 7.5 তাই তো x মানে কি টাইপ বি রেট বেরোলো 7.5 তাহলে টাইপ এর রেট কত হবে তাহলে এখানে লিখছি টাইপ বি এর রেট কত বেরোলো বল 7.5 তাহলে টাইপ এর রেট কত হবে 2x মানে কত 2 7.5 15 টাকা এত তো ক্লিয়ার একটা একটা করে পার্ট ক্লিয়ার করতে হবে নাহলে অঙ্ক হবে না বল এই পার্টটা তো ক্লিয়ার হয়ে গেল এই পার্টটা তোদের ক্লিয়ার হয়েছে এই পার্টটা যদি ক্লিয়ার হয় আমাকে বল তাহলে আমি পরের পার্টে যাব ঠিক আছে এবার আমরা বলবো লেবার লেবার কস্ট নিয়ে আলোচনা করব লেবার কস্ট লেবার কস্ট একই রকম ভাবে করব একই রকম বলেছে ডাইরেক্ট ওয়েজেস ফর টাইপ বি দেখেন ডাইরেক্ট ওয়েজেস ফর টাইপ বি ওয়্যাক্স 60% টাইপ এ তে যত টাকা ডাইরেক্ট ওয়েজেস লাগছে টাইপ এ তে যত টাকা ডাইরেক্ট ওয়েজেস লাগছে টাইপ বি তে 60% লাগে তাহলে একই রকম কথা লিখবো একই রকম লিখবি লেট লিখবি লেট যেহেতু এক্স ধরে ফেলেছি আর এক্স ধরে ওয়াই হবে লেট ওয়াই লেট ওয়াই বি দা লেবার চার্জেস লেট ওয়াই বি দা লেবার চার্জেস সেক্ষেত্রে টাইপ দিতে হবে y ইনটু 60% মানে 60/100 তার মানে কত 0.6 তাই হচ্ছে নাকি বল না 60% 60/100 মানে 60y/100 মানে তো 0.6y কি রে বল না 0.6y বুঝতে পারলি লেবার কস্ট যদি প্রোডাক্ট এ তে যদি y টাকা খরচ হয় তাহলে প্রোডাক্ট বি তে কত হবে এত টাকা খরচ হবে
এবার তোকে করতে হবে একই রকম ভাবে বল না টাইপ এ তে কতগুলো মান ছিল 40,000 40,000 × y আর টাইপ বি তে কি ছিল 120,000 × 0.6 y ইকুয়াল টু কত আরে এটা কেন গুণ করছি জানিস তোদের যদি কারো ডাউট থাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে এই যে এখানে বললাম না y আর 0.6 y এটা হচ্ছে রেট ধর আমি ধর 10টা পেন তৈরি করব একটা পেন তৈরি করতে 2 টাকা লাগে তাহলে 10টা পেন করতে কত হবে 20 টাকা নেব না তো এটা তো রেট এই পেনটা তৈরি করতে y টাকা রেট নেব এবার আমি তো পেন তৈরি করি 40,000 টাকা পেন তাহলে কত নেব 40,000 × y হবে না বুঝতে পারছিস হয়তো তোর বারবার মাথায় হচ্ছে মানে সবই তো বুঝতে পারছিস কিন্তু এখানে 40,000 120 কেন গুণ হচ্ছে আরে বাবা আমি তো এই রেটটা আমি তো এই জিনিসটা তৈরি করব তাহলে এই রেটটা নেব না মানে কথাটা বুঝতে পারছিস সব এটা বেসিক জিনিস এই এটা কোশ্চেন করিস না তাহলে অনার্স স্টুডেন্ট এই কোশ্চেন করে না কখনো কি বললাম বুঝতে পারলি তো 40,000 120 কেন গুণ হচ্ছে বুঝতে পারছিস তো কি বললাম এটা হ্যাঁ আমি ওই 2015 সালে একটা অঙ্ক করেছি আমি ওটাকে অ্যাকচুয়ালি ওই অঙ্কটা এইভাবে করলে বেকার হতো এরকম গুণ করে করিনি আমি ডাইরেক্ট করে দিয়েছিলাম ঠিক আছে তো বইতে দু রকম অ্যান্সার দিয়েছিল তাই দেখি ভিডিওটা ভালো করে দেখি ভিডিওতে বলেছিলাম কথাটা ঠিক আছে তো এইভাবে করতে পারতি এইভাবে করলেও ঠিক হবে ঠিক আছে তো এইভাবে করলেও ঠিক হবে কি বললাম বুঝতে পারছিস কি বললাম ওই আমরা দেখেছি যা দেখলে তাহলে কোশ্চেন করলে বোঝাতে পারতাম ডাইরেক্ট কই কত 840,000 তাহলে করে ফেলে এখানে ওয়াই বের করে ফেলে তাহলে 40,000 ওয়াই প্লাস 120,000 × 0.6 গুণ করলে কত 72,000 ওয়াই ইকুয়াল টু 840,000 তাহলে এখানে ওয়াই বেরিয়ে যাবে 40,070 110,112 840,000 কি 112 দিয়ে ভাগ করো কত হচ্ছে 840,000 কে 112 দিয়ে ভাগ করো দেখ কিছু বের হচ্ছে মানে কার নেট বের হলো 7.5 দেখ y মানে টাইপ a টাইপ a বের হলো 7.5 তাহলে টাইপ b কত বের হলো 7.5 তাই তো ইনটু কত হবে 0.6 কত হচ্ছে 4.5 এটা বুঝতে পারছিস কি বললাম খুব সুন্দরভাবে করে দিলাম করে দেখ দুটো ওয়ার্কিং হয়ে গেল অঙ্ক তো সবাই পারবে আরে মেন সেই তাই না ভাব না তোরা নিজেরাই ভাবনা যেমন অঙ্ক করতে হবে না দুটো প্রোডাক্টের ঘর করবো নিজে অঙ্ক হয়ে যাবে অঙ্ক তো হয়ে গেল মানে আসলে দুটো কাজ হয়ে গেল অঙ্কই হয়ে গেল কিছু নেই অঙ্কের মধ্যে বল এই দুটো হয়ে গেলে বলিস এই দুটো হয়ে গেলে বলিস আর প্রোডাকশন ওভারটা করবো সবার হয়ে গেছে কি এটা টোকা সবার হয়ে গেছে মুছে দেবো দুটো মুছে দেবো মুছে দিতে y equal to 1,12,000 মানে জানিস কি জুতোর ক্ষেত্রে কি বলে পেয়ার বলে না জুতোর ক্ষেত্রে পেয়ার কথা ইউজ করা হয় তাহলে পার পেয়ার মানে পার শু তাই তো পার পেয়ার মানে কি পার শু বলছে প্রোডাকশন ওভারহেড ওয়াজ দা সেম পার ইউনিট তার মানে বুঝতে পারলি অর্থাৎ এ জুতো বি জুতো শুনতে পাচ্ছিস তো এ শু বি শু প্রোডাকশন ওভারহেড কিন্তু একই হবে একই হবে মানে বলবি স্যার তাহলে এ জুতো তৈরি করতে প্রোডাকশন ওভারহেড যদি 10,00,000 লাগে তাহলে ওখানে 10,00,000 আমি এই কথাটা বলিনি আমি বলছি পার পেয়ার পার ইউনিট প্রোডাকশন ওভারহেড এ জুতো ধর এ জুতো তৈরি করতে প্রোডাকশন ওভারহেড যদি 2 টাকা করে লাগে তাহলে বি জুতো তৈরি করতে প্রোডাকশন ওভারহেড 2 টাকা করে লাগে এটা বলতে চাইছি মানে পার ইউনিটটা বলেছি বুঝতে পারলি কি বলেছি এখানে তাহলে এখানে পড় আবার পড় প্রোডাকশন ওভারহেড ওয়াজ দা সেম পার পেয়ারটা সেম হবে টোটাল অ্যামাউন্ট সেম বলেনি কিন্তু পার পেয়ার সেম বলেছে ঠিক আছে তাহলে কর স্যার এটা কিভাবে করবো বলে দিচ্ছি দেখ বলে দিচ্ছি 3 নম্বরটা প্রোডাকশন ওভারে কত প্রোডাকশন ওভার কত বলে 3,60,000 কে 3,60,000 টাকা প্রোডাকশন ওভার টোটাল 3,60,000 এই 3,60,000 মধ্যে কতগুলো যে তৈরি করছি ওর 40 ওর 1,20,000 টোটাল তো 1,60,000 তৈরি করছে না তাহলে তো পার পেয়ার বেরিয়ে যাচ্ছে
তাহলে 360 কে 160 দিয়ে ভাগ কর 2.25 বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম আর ওয়ার্কিংস নেই ওয়ার্কিং শেষ এবার যে সম্ভব করব ওয়ার্কিং শেষ ওয়ার্কিং সেল লেখা চুকে গেল সি এ ইন্টার এর অঙ্ক এসেছে যে কিছুই ছিল না অঙ্কনার মধ্যে শুধু আমরা এই আমরা প্রথমে ভাবি আমাদের আমাদের মানে পরিচিত অঙ্ক না আমরা করবো না মানে একটা গতে বাধা অঙ্ক থাকবে সেই অঙ্ক করলে কিছুই নেই তো অঙ্কনার মধ্যে কিছু নেই অঙ্কনার মধ্যে কি ছিল বল না সত্যি কি ছিল অঙ্কনার মধ্যে কিছু না কিচ্ছু ছিল না অঙ্কনার মধ্যে এত ইজি অঙ্ক ছিল এত ইজি অঙ্ক তুই যা সেবার করবো চাট করবো হয়ে গেল অনেকে তোর ভাবছি যে সি এ ইন্টার এসছে তার মানে অঙ্কটা আমরা পারবো না এ তো কেন ভাবছি যেমন লিখিস ভাবি যাবি গল্প আমি গল্পে গেলাম জানিস তো কি লিখতে হয় তাহলে কি লিখবো টাইপ এ তাই তো আর কি লিখবো টাইপ বি দেখো টাইপ এ টাইপ বি প্রথমে কি লিখবো বল ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল যা খুশি বল বল না তোরা যা খুশি বল ডাইরেক্ট ম্যাটেরিয়াল আচ্ছা টাইপ এ কতগুলো পেয়ার তৈরি করছে 40,000 লিখে রাখি নাহলে আমার অঙ্ক করতে অসুবিধা হবে দুগুণ করে ঘরে ঘরে বসিয়ে শেষ কি বুঝতে পেরেছিস তো বল কর 40,000 15 গুণ করে কত হচ্ছে ফলাপ আর ওটা কত হচ্ছে 120,000 7.5 গুণ করলে হয় 9,00,000 বল না কোনো সমস্যা আছে তাই এটা কোনো সমস্যা আছে কঠিন বল না সত্যি কঠিন লেগেছে এই জায়গাটা কঠিন লেগেছে বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস তো যখনই দু ধরনের প্রোডাক্ট দেবে দুটো তিনটা দেবে না দুটো প্রোডাক্ট যদি দেয় ওরা দুটো প্রোডাক্টের ম্যাটেরিয়াল একবারে দিয়ে দেবে এবং কোন ঘরে কত টাকা ম্যাটেরিয়াল দেবে ওরা কিছু ইনফরমেশন দেবে যেটা এই অঙ্কে দিয়েছে দিতে তো হবে ভাব না দুটো ম্যাটেরিয়াল টোটাল 15,00,000 টাকা কাকে কাকে দেবো টাকা ইনফরমেশন তো দিতে হবে কি বললে বুঝতে পারছিস তো সেই ইনফরমেশন দিতে হবে 6,00,000 তারপর কি বলেছে বল ডাইরেক্ট ওয়েজেস কিছু বলবি বল ডাইরেক্ট ওয়েজেস এ বি ওই একই রকম হবে এ 40,000 বি 1,20,000 বল না আমরা এর রেট কত বের করেছিলাম হ্যাঁ এর রেট ডাইরেক্ট লেবারের রেট কত বের করেছিলাম এ বি বি 7.5 আর 4.5 গুণ করে দিন একটা হবে 3,00,000 আর একটা হবে 5,40,000 তাহলে দুটো যোগ করলে কি হয় বল প্রাইম কস্ট নাকি না 9,00,000 আর এটা 14,40,000 প্রাইম কস্ট হয়ে গেল তারপর কি করতাম প্রোডাকশন ওভারহেড থাকি না এই অঙ্কে প্রোডাকশন ওভারহেড কত বের করলাম পার ইউনিট কত বের করলাম বল 2.25 তাহলে কি লিখবো এ এ লিখবো 40,000 ইন্টু 2.25 আর বি লিখবো 1,20,000 × 2.25 = 90,000 এটাকে বলে ওয়ার্ক কস্ট তাই তো ১৫০%
তোদের কাজ কি? 3 লাখ টাকা 150% করলে কত হয়? 3 লাখে 150% করলে 4 লাখ 50 হবে, আর 5 লাখ 40 150% 5 লাখ 40 আর 2 লাখ 70 মানে 7 লাখ 40, 7 লাখ 40, 8 লাখ 10, 8 লাখ 10 হাজার হয়ে গেল। যোগ করলে কি হবে? কস্ট অফ প্রোডাকশন, তাই তো? যোগ করলে কি হবে? কস্ট অফ প্রোডাকশন। কি বুঝতে পারছিস তো? আচ্ছা, তোরা তো এত কষ্ট করেছি, এতদিন ধরে কষ্ট করলি, কস্ট অফ প্রোডাকশন পর কি আসতো? কস্ট অফ প্রোডাকশন পর কি লিখতাম? কস্ট অফ গুডস, হ্যাঁ, গুডস সোল্ড, মানে কস্ট অফ গুডস সোল্ডটা কি করে বের করতো? ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস কোশ্চেনে বলেছে, কোশ্চেনে বলেনি, কোশ্চেনে দেখ প্রোডাকশন বলেছে আর সেল বলেছে, ভালো করে পড়। 6 নম্বর পয়েন্টটা পড়, বলেছে টাইপ এ 40,000 পেয়ার তৈরি করেছি আর 36,000 পেয়ার বেচে দিয়েছি। তাহলে কি ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস ছিল? তাহলে কি ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস কত? 4,000 ইউনিট, 4,000 ইউনিট। আর টাইপ বি কত হবে? 20,000 ইউনিট। তাহলে কি করব? ওপেনিং স্টক তো নেই, শুধু মাইনাস করব ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। বুঝতে পারছিস তো? ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, ঠিক আছে? কি করব? টাইপ এ কি করে করব এখন? ও আচ্ছা, সরি সরি, এটা বলতে যোগ কর, যোগ করে যোগ করে বল, 9,90,000 আর 4 লাখ কত হচ্ছে? 14,40,000 না? 14,40,000 আর 17 আর 8 মানে 25,20,000। আচ্ছা, তোরা আমাকে বলবি একটা অ্যানসার, এত তো হয়েছে, এত তো বুঝতে পেরেছিস তো? আমাকে তোরা একটা অ্যানসার দে না, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করার জন্য আমরা কটা মিনিট, কি কি মেথড ছিল ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বের করার জন্য? ফিফো ছিল, লিফো ছিল, সিম্পল ছিল, ওয়েটেড ছিল, তাহলে এটাও তো ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসই করবো, কিন্তু কোন মেথডে কিছু বলেছে কোশ্চেনে? তাহলে কোন মেথডে করা উচিত? ফিফোতে করা উচিত, ফিফোতে করা উচিত, ঠিক আছে, ফিফোতে করা উচিত, ঠিক আছে, ফিফোতে করা উচিত। তাহলে ফিফোতে, ফিফোতে প্রোডাক্ট এর ক্লোজিং স্টক কত হবে বল? প্রোডাক্ট এর ক্লোজিং স্টক কত হবে স্যার? 40,000 প্রোডাকশন আর 36,000 সোল্ড। তাহলে কত ক্লোজিং স্টক? কত? 4,000। বুঝতে পারলি কি করে 4,000 হলো? দেখ দেখি, 40,000 মাইনাস 36,000 করে 4,000 হচ্ছে, আমি লিখে দিলাম 4,000। 4,000 এর দাম বের করবো, বল না, এই 14,40,000 আমার টাইপ এ তৈরি করতে এত টাকা খরচ হলো, 14,40,000, তাই তো? কত খরচ হলো টাইপ এ তৈরি করতে? কতগুলো তৈরি করতে 14,40,000 খরচ হয়েছে? 40,000 করতে 14,40,000 খরচ হয়েছে, তাহলে 4,000 করতে কত? তাহলে কি করবো? 14,40,000 বাই 40,000, কি বুঝতে পেরেছিস কেউ? বুঝতে পেরেছিস তো? এটা 14,40,000 বাই 40 কর, 14 লাখ কর, কর ক্যালকুলেট কর, 1,40,000, 1 লাখ কত? 1,40,000, ঠিক বেরিয়েছে, ঠিক অ্যান্সার বেরিয়েছে, 1,40,000। একই রকম ভাবে করবো বি, বি কত ছিল বল? বের করে নিয়ে আগে ক্লোজিং স্টক 1,20,000 মাইনাস 1 লাখ কত হচ্ছে? 20,000 ইনটু কত হবে? 25,20,000 বাই 1,20,000, 25,20,000 বাই 1,20,000 কত হচ্ছে? 4,20,000, 4,20,000 মাইনাস, মাইনাস করলে হবে কস্ট অফ গুডস তৈরি, আমি জিজ্ঞাসা করছি, কেউ কেউ তো একজন অ্যানসার দে, টাইপ এ তে সেলিং ওভারহেড কত হবে? টাইপ এ সেলিং ওভারহেড কত হবে? 36,000 ইনটু 1,50,000 সেলিং ওভারহেড কি করে বের করে? কত ইউনিট সেল করেছে? তাহলে 36,000 ইনটু 36,000 ইনটু সেল করলে দের করলে কত হবে? এটা 54,000, তাই তো? আর ওটা 1,20,000 ইনটু দের মানে 1,80,000, ও সরি, এখানে সেল করছি 1,00,000, ওটা দেখা হয়নি, 1,00,000, 1,00,000 কিন্তু দেড় করলে 1,50,000 টাকা হচ্ছে, 1,50,000 টাকা হচ্ছে, তো করে ফেল 13,50,000 আর 22,50,000, এটাকে কি বলে? টোটাল কস্ট,
এর সাথে প্রফিট যোগ করবি, সেল বেরিয়ে যাবে। তো কোশ্চেনে কি বলেছে, প্রফিট বলেছে না? প্রফিট বলেনি, সেল বলে দিয়েছে। সেল সেল বলেছে 44 আর 28। আমার জানা নেই, আমি দেখাতাম, এগুলো জানা থাকলে দেখিয়ে দিচ্ছি। টাইপ এ কতগুলো বিক্রি করেছি? 36,000। 36,000 কত টাকা করে বিক্রি করেছি? 44 টাকা করে। কর 36,000 × 44, ঠিক আছে? কর 15,84,000। এখানে দেখিয়েছি 36,000 × 44 কত? 15,84,000। টাইপ বি কত? 1,00,000 × 28, না 1,00,000 × 28, হ্যাঁ তাহলে 28,00,000। মাইনাস কর প্রফিট বেরিয়ে যাবে। 15,84,000 থেকে 13,50,000 বাদ দে, 2,34,000, 5,50,000 হবে। এই ছিল সিএ ইন্টারের অঙ্ক, এই ছিল সিএ ইন্টারের অঙ্ক। তো বুঝতে পারলি অঙ্কটা? শেষ করে দিলাম, বুঝলি? স্টেটমেন্ট সেইম কস্ট অ্যান্ড প্রফিট করে দিলাম। তো দেখ ভালো করে দেখে নে, করে দিলাম অঙ্কটা, কিছু ছিল না অঙ্কটা। এটা কোথায় গেছিল? সিএ ইন্টার, ঠিক আছে? সিএ ইন্টারের অঙ্ক হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল। ভালোভাবে দেখে নিই।